রাস্তা খারাপ হওয়ার যন্ত্রণা তো ভোগ করতেই হচ্ছে বছরের পর বছর ধরে, পাশাপাশি জলকষ্টেও ভুগতে হচ্ছে পূর্ব বর্ধমানের পলাশন গ্রামের পাশের গ্রাম ধরানের কোনুই পাড়াতে। এখানে কোনো বাড়িতেই জলের ব্যবস্থা নেই, গোটা গ্রামে মাত্র দুটি কল রয়েছে। আর আমাদের প্রতিনিধি এলিনা ঠিক কি প্রতিবেদন তুলে ধরলো দেখুন একবার। বহুদিন ধরে, বহু বছর ধরে, কিন্তু রাস্তার পাশাপাশি জলকষ্টও ভুগতে হয় পূর্ব বর্ধমানের ধারান গ্রামের এই কনুই পাড়া। যে গ্রামে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামে মাত্র দুটি কল, কোনো বাড়িতেই জলের কোনো ব্যবস্থা নেই। আর তাই এই দুটি কলেই দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে গ্রামের মহিলাদের জল নিতে হয়। জলকষ্টে ভুগতে হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। গ্রামে শুধুমাত্র দুটি কল, আর সেই দুটি কলেই সংসারের সমস্ত কাজ ফেলে তারা শুধুমাত্র জল ভরতে আসেন। এই গ্রামে রাস্তার যেমন বেহাল দশা রয়েছে, সেই পাশাপাশি তাদের এই জলকষ্টের কষ্টটাও কিন্তু ভুগতে হচ্ছে। আমি একটু কথা বলি তাদের সঙ্গে। দিদি, এই তো জল ভরতে এসেছেন, সংসারের সমস্ত কাজ তো ফেলে আসতে হয়েছে, গ্রামে কটা কল রয়েছে? দুটো। দুটো কল রয়েছে, বাড়িতে কল নেই, জল আসে না? না, বাড়িতে কল নেই। কলের জন্য জানানো হয়েছিল, জলের কথা বলা হয়েছিল? জানানো হয়েছিল। তারপরে কি বলা হয়েছে গ্রামের বন্ধু? আস্তে আস্তে হচ্ছে, তার কই আসো না, কিছুই না, মানে জল নেই? না না। কিভাবে জল নেন, এরকম কবার আসেন? ওই সারা দিন তিনবার চারবার সব সময় আসা হচ্ছে কলেতে, জলই পায় না। জলের লাইনে দাঁড়িয়ে সব সময় জলের লাইনে তারা এই জল ভরছেন। আরো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে কথা বলি। দিদি, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে? অনেকক্ষণ, 10-15 মিনিট, আধ ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হয় এখানেতে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, জলের খুব কষ্ট এখানে। সব থেকে বেশি কষ্ট? হ্যাঁ, বেশি কষ্ট, দূর থেকে আসতে হয় ওই বাড়ি ওইখান থেকে। ওইখানে কটা কল রয়েছে গ্রামে? এই দুটো কল আছে, এখানে একটা আর ওই পারে একটা কল। আপনাদের বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই? না না না। এত মারাত্মক কষ্ট, সবেতেই তো জল লাগে, রান্না থেকে শুরু করে সবেতেই তো জল। হ্যাঁ, সমস্ত জল, চান করার জল, সমস্ত জল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চলে। কতবার আসতে হয় আপনাদের এভাবে? 5-6 বার, 7 বার। মানুষ রয়েছেন, প্রচুর বাড়ি রয়েছে, প্রচুর বাসিন্দা তারা এই গ্রামে বসবাস করেন, অথচ তাদের বসবাসের জন্য এই জল তো দৈনন্দিন চাহিদা, এই জল তো প্রত্যেকের লাগে, প্রত্যেকটি কাজে জল লাগে, জলের ব্যবহার অপরিহার্য। সেই জল তুলতেই তাদের বারবার আসতে হয় এই কলে, এবং এই কলে অনেক সময় নাকি জলও পাওয়া যায় না, গ্রীষ্মকালে জল পাওয়া যায় না। সামনেই গ্রীষ্মকাল আসছে, একেবারে সেই সময় আরও অসুবিধার মধ্যে তাদের পড়তে হবে। গ্রীষ্মকালে অনেক অসুবিধা পড়তে হবে, লাইন দিয়ে জল নিতে হয়, জল একদম ওঠে না কলে। তারা এই জলকষ্টে ভুগবেন, রাস্তার যন্ত্রণা পোহাবেন। তাহলে কি সরকারের সাধারণ মানুষের প্রতি কোনো খেয়াল নেই, নাকি শুধু ভোটটাই বালাই? সেই ভোটটা পেয়ে যাওয়ার পরে আর সাধারণ মানুষের দিকে, যারা আসলে ভোটটা দেন, ভোটে জেতান, তাদের দিকে নাকি কোনো খেয়াল থাকে না? ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পূর্ব বর্ধমান।